हाईकोर्ट थाने रेलिनी गसमुमा तृणमूल कॉग्रेस पाठक हाईकोर्ट बड़ी थाना रेलिनी बगे गसमुमा अंगमा पार्टी मूंग तुये तृणमूल कॉग्रेस बैठलाइजा कक्से सामो क्राफ साल हियरिंग तृणमूल कॉग्रेस की हास्ते हाफा एडवोकेट की बखाते तमो तमो कौरव की सजाखा आबनों तुय सौ खाना रखा हास्ते एडवोकेट जेनेरल सिद्धार्थ शंकर दे राजाखर आउगुली लहारों रैली खाने बगे हास्ते पुलिस की बखाते गसमुमा अंगे पाइथागो रैली गसमुमा बगे हाईकोर्ट एपील खाने टीएमसी तंगसालों के रंगदा गिफा अरिंदम लुधी दरबारों कासमा तृणमूल कॉग्रेस बैखलाइजा अकक्सल सामू फियाबा हास्ते हापा फिरकमू नांगमा बगे तंगसालों खाइजाखलिया तृणमूल कॉग्रेस की अकक्सल सामूंग तय दरबार नक सकलाइमू क्राक सालों हाई नई तृणमूल कॉग्रेस की एपील नतय हाईकोर्ट खाइजाखा हियरिंग फियाबा हाईकोर्ट थीब रैली गसमुमा लिया तृणमूल कॉग्रेस पाइथागो हाईकोर्ट अब रिजेक्ट अंगे थका रैली बगे गसमुमा अंगमा पार्टी मूंग तय तृणमूल कॉग्रेस बैखलाइजा कक्सल सामूंग क्राक साल हियरिंग तृणमूल कॉग्रेस तई हास्ते हापा एडवोकेट की बखाते तमो तमो कक्रक सजाखा आबन तय सवी खाना रखा हास्ते एडवोकेट जेनेरल सिद्धार्थ शंकर दे मामलाटा जरूरी सपेक्षे महामान्य त्रिपुरा हाईकोर्ट गतकाली ग्रहण कर दुटो समय शुनानी सरकार पक्ष के बला जवाब दीते आज के आर जस्टिस अरिंदम लोधर एजलासे आईन आज के उठे सरकार तरफ थे दुटो जिनिस मूलत तो बला 18 तारीखे पुलिस एखाने तृणमूल कॉग्रेसर नेता श्री सुबल भौमिक के परमिशन ना देवार ब्यापारटा जानिए दिए एटा ठीक पिटिशने उल्लेख करा हयनि द्वितीयत राज्येर सामग्रिक परिस्थिति विवेचना करे आगामी 4 नवेम्बर माने दिवाली अब्दि कोनो धरनेर राजनैतिक शोभायात्रा असेंबली प्रोटेस्ट वेस्ट त्रिपुरा मध्य आम्रा करते देव ना एर मूलत तो तीनटा कारण शारदोत्सव सारा त्रिपुरा राज्यवासी जन्ने मुख्य उत्सव एबार कोविडटा एकटु कमे आसार दिके लक्ष्य रेखे राज्य सरकार रेगुलेशन देवे किन्तु से भावे शारदोत्सव उद्यापनेर कोनो बाधा दिच्छे ना शारदोत्सवेर जनसमागम आबार कोविड थार्ड वेवेर एकटा भयो आछे तृतीयत गत 2-3 सप्ताह धरे नाना राजनैतिक कांडकर्म जेटा होच्छे आमादेर ई राज्ये ताते नाना धरनेर अशुभ शक्ति माथा चाड़ा दिच्छे एटा देखा जाच्छे आमरा शारदोत्सवेर समय राज्यबासीर कोनो अमंगल चाई ना এই রাজ্যের সাধারণ জনসাধারণের ওয়েলফেয়ারের কথা মনে রেখে 144 ধারা জারি করা হয়েছে 21 তারিখ থেকে আগামী 4 নভেম্বর অবধি এই সময়ে আমরা ওয়েস্ট ত্রিপুরা যেটা সদর পুলিশ সাব ডিভিশন বলা হয় ইস্ট এবং ওয়েস্ট পিএসএর জুরিসডিকশনের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ইয়াংতে খাকসা ফাইসিং হাইকোর্ট নি শাকলাই মুংনতে মুংসা কক সাজাক নাই করি হেনে শাখা তৃণমূল কংগ্রেস নি এমপি ডক্টর শান্তনু সেন আবুনি লগি লগি ওয়েস্ট বেঙ্গল নি এমপি ডক্টর শান্তনু সেন বতেব শাখা ওয়েস্ট বেঙ্গল নি রয়্যাল বেঙ্গল টাইগার ন হাস্তে হাপাং বসুক কিরিজাক আবু শালব্রুম ন সিজাগে নুক জাখা হনাই দেখুন একটা কথা বলি আমরা 11 তারিখ চিঠি দিয়েছিলাম ডিজির কাছে এসপির কাছে যে 15 তারিখে আমরা মিছিল করব আমাদেরকে বলা হলো 15 তারিখ রাজনৈতিক দলের অন্য কর্মসূচি আছে যদি অসমর্থিত সূত্রে আমরা জানতে পারলাম যে অন্য দলের কর্মসূচি চিঠি আমাদের দেওয়া চিঠির পরে জমা পড়ে এবং 15 তারিখ আমরা শহরের বুকে থেকে দেখলাম সেই অর্থে এমন কোনো বড় কর্মসূচি ছিল না যাকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করতে হয় যার জন্য অভিষেক ব্যানার্জির
র্যালির পারমিশন পাওয়া গেল না। তারপর আবার আমরা 13 তারিখ চিঠি দিলাম যে আমরা 16 তারিখ মিছিল করব। তখন বলা হলো বিশ্বকর্মা পুজোর জন্যে নাকি প্রচুর পুলিশ লাগে, তার মানে কি তারা মেরে নিচ্ছে যে এখানে যে কোনো অনুষ্ঠান হলেই ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয়, ওই জন্য পুলিশ দিয়ে পুজো করাতে হয়। আমাদের বাংলায় তো দুর্গা পুজোতে পুলিশ দিয়ে করাতে এইভাবে হয় না, ল অ্যান্ড অর্ডার তো ভায়োলেশন হয় না। আমরা তবুও ত্রিপুরার মাটিতে বিশ্বকর্মা পুজো প্রদর্শনী করে দেখলাম, সে অর্থে তো মানুষ শান্তিপূর্ণভাবে এখানে বিশ্বকর্মা পুজো অংশগ্রহণ করে, তবুও তার অজুহাত দেখিয়ে আমাদের 16 তারিখেরও পারমিশন দেওয়া হলো না। তারপর আমরা 14 তারিখ চিঠি দিলাম, 14 তারিখ দিয়ে বললাম আমরা 22 তারিখ করব। 22 তারিখের পারমিশন চেয়েও যখন আমরা পারমিশন পাইনি, 48 ঘন্টা পেরিয়ে গেছে, তখন আমরা বিশ্বকর্মা পুজোর পরের দিন আমি নিজে গিয়ে ডিজির সাথে দেখা করতে চাইলাম, ডিজি ছিলেন না, এডিজি ক্রাইমের সাথে আমরা দেখা করলাম, পুনম রাস্তোগির সাথে, তাকে জানালাম যে আমাদের এই এই ডিম্যান্ড, আপনি কিন্তু দেখুন, আপনি পারমিশন দয়া করে দিন, কোনো কারণে পারমিশন না দিলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকব। তারপর আমাদের দল কোর্টে গেছে, আজকে উচ্চতর আদালত যা রায় দিয়েছে, রায় নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরার সাধারণ মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং মানুষ যেখানে তৃণমূল সেখানে, তৃণমূল যেখানে মানুষ সেখানে। রাজাখর আগলিনী সিমি প্রণব নি কক্ষম চিনি খরাং।